আমরা তাদের কাছে। যা পাখি উড়ে যা চিঠিতে লিখেছি সে যেন আসে, আসবে চিঠিতে লিখেছি সে যেন আসে। Thank you.
গেইছে সাহারি ই মাগে মাগে কায়দা খাবে মন করি রে কারণ বিধি সব একটা ফ্যানের ভেতরে হয়ে গেল গা কানতে কানতে মোর যাবে মেরে সপনা কা বো রাজা মেরে দিল কা বো রাজ কুমার মেয়ে তো ইসকি দিবানি বানো হাল ক্যা জানে মেরে মজনু কায়ে তো হ্যায় ইসকো পাতা কটাতা পান কা পাতা বুঝতে পারলে না তো এত সুন্দর দেখতে একটা একদম মেয়ের সঙ্গে দেখা হয়েছে মেয়ে হ্যাঁ আর ওটা পরী বলে না তাহলে ওটাকে আমরা বলি ছড়ি আরে মেয়ে এত সুন্দর দেখতে তুমি যদি দেখো তুমিও চোখ ফিরাতে পারবে তাই তুমি দেখে আসো যাও যাও দেখে আসছি সখী আমার বন্ধু কত সুন্দর মেয়ে পছন্দ করছে আমি একবার দেখে আসো সখী আমার কথা বলছি আমার কথা আমার বন্ধুর পছন্দ আছে বন্ধু হ্যাঁ দেখতে ভালো না হ্যাঁ ভালো খুব ভালো একদম খুব সুন্দর না কালারটা কেমন জানো কেন একবার তিরপাল কালার আর মেয়েটা কেমন জানো একবার মর্দামুখী কেমন এরকম করছে তোমার হয়তো দেখতে ভুল করেছো তুমি যাও আর একবার ভালো করে দেখে আসো ও ভুল হয়েছে হ্যাঁ যাচ্ছি পায়রা কিছু খাবি হ্যাঁ কি খাবি পান্তা আছে পান্তা পান্তা নাই পান্তা নাই না আলু শুনো আলু শুনো আলু সানা হ্যাঁ নাই তাহলে খাবো না আমি হ্যাঁ
তোমার চোখের কোনো আইডিয়া আছে? কেন দেখতে সুন্দর না? একটা বাচ্চা মেয়ে গাল টিপিলে দুধ বেরোবে, নাক টিপিলে জল বেরোবে। গাল টিপলে দুধ বের হয় কথাই বলে। শোনো বন্ধু, আমি এতক্ষণে বুঝতে পেলাম হয়তো তোমার চোখগুলো দুটো খারাপ হয়ে গেছে। তুমি চোখগুলো পরিষ্কার করে ভালো করে যাও। তাই? হ্যাঁ। বাপরে বাপ, তুই কার বাড়ির বিটি গিয়া এখানে মজায় নাকছে দেখতে গিয়ে করো ভক ভকে একটা ভাক্কা পিঠের মতো সাদা ফটফট। বাবরি আগে কপাল উপর ফাটা দিছি গিয়া। ফাটা নয়, ওটা টিপ। ও টিপ? হ্যাঁ। আর ইমা নাকের ছেঁদা ফির গিয়া, নাকিতে নলকো ঝোলকো মলতো মানাই গেছে গে, মানাই গেছে। আগে ইটা ফির কি গে গোলা ছেঁদা মেলা। হাই, ওটা ফুটো মালাতে ফুটো আছে। ও ফুটু মালা? ফুটু? ফুটু নয় ফুটো। ইটা তোর কি হয় বিটি? হ্যাঁ, ওটা বিটি না, আমাদের সখি। ও আমি বিয়া করিম। হ্যাঁ, বুড়া হুড়দুঙ্গা না, এক বিয়া করলে ভালো লাগবে। বন্ধু একদম দেখতে সুন্দর না? আমার পছন্দ। তবে আমি ঠিকই কথা বলেছি। তবে দাঁড়াও, বলো। আমরা এখানে মেয়ে পছন্দ করতে আসিনি। তবে আমরা পায়রা খুঁজতে। আরে আমাদের পায়রা ওই মেয়েগুলোর কাছেই আছে। পায়রাটা মেয়েদের কাছে আছে, তুমি আমাকে সেটা বলো নি? হ্যাঁ, গিয়ে নিয়ে এসো। দাঁড়াও, মরাই চোর বেটি চুন্নি, এই বুন্ডার বেটা ডাকাত, হাড়ি মুখা, খন্তি মুখা, ছিচকি মুখা, কড়াই মুখা, বালতি মুখা, গিলাস মুখা, ঘটি মুখা, ওদের পায়রা। এটা মেয়েটার মুখ না আখার মুখ? এটা মনে হয় চৌধুরীর মেয়ে হবে। কাহা সে আইলে বারু, কাহা সে খাইলে বারু, কাহা সে যাইলে বারু? বাবু তোর মুখে লকডাউন নাই। লকডাউন মানে? মানে মুখ বন্ধ নাই, তোর চলছে একরকম। চলবে না তো কি? পায়রা আমাদের। পায়রা তোমাদের? হ্যাঁ। তোমাদের পায়রার কি প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আমরা আসিনি। কি প্রমাণ আছে তোমাদের পায়রা? আমাদের পায়রার বাচ্চায় ফুটটা আছে। তোমার বাচ্চায় ফুটা নাই বন্ধু? তোমারও আছে। আরে কি বলছো তুমি? আমি তোমাকে মনে করেছিলাম। আরে কি প্রমাণ দিলে? পায়রার বাচ্চা ফুটি। আরে তা কোনো প্রমাণ হলো না। তবে ওটা হচ্ছে পায়খানাদার, সবারই আছে। তোমারও আছে? সবারই আছে। তুমি পায়রাকে পেলে না? আমি জানতাম বন্ধু তুমি পায়রাকে ফিরে নিয়ে আসতে পারবে না, তাই দেখো পায়রাকে কিভাবে ফিরে নিয়ে আসতে হয় আমার কাছে যুক্তি আছে। হ্যাঁ যাও। যাবো? এই যে সুন্দরী, কার ঘরের কার মেয়ে মার খাওয়ার বুদ্ধি করছো নাকি? হঠাৎ করে কেন সুন্দর বলছো? সম্পর্ক জানো না? কেন কি বলবো? কেন মাহই বলো, পিসাই বলো? পিসাই? হ্যাঁ পিসাই, পিসি, পিসি। হ্যাঁ, নাহলে বিহানি? বাট তা নয়, জেঠানি, জেঠাই, জেঠানি, জেঠাই, জেঠিমা। শোনো বন্ধু, সুন্দরী বললাম বলে তুমি রাগ করছো? আমি রাগ করছি না, ওরা যদি মারে। মারবে না বন্ধু। কেন? কথাই বলে যে মেয়ে সুন্দর দেখতে তাকে যদি সুন্দরী বলা যায় তারা মন থেকে আরো খুশি হয়। তাই? আরো বেশি করে বলো। বেশি করে বলো না, বেশি করে বলো। বেশিটা চলে গেছে। এই যে শোনো, এ পায়রাটি সত্যি আমার গো। এ পায়রাখানা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। দেখো সত্যি যদি এই পায়রার প্রমাণ দিতে পারো তবে আমরা দেব। ওই না ছিল আমার কি সুখের পায়রা গো, ও বলি ও হো সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো। বলিও সুন্দরী
অন্ধ। তাদেরকে বললাম আমি পায়রাটা দাও, তারা কি বলছে জানো? কি বলছে? একবার পায়রা নাকি উড়ে গেছে আর আমাদের কাছে ফিরে আসবে না। এই মেয়ে দুটো বেশি ডিসপার্ট করছে। ডিসপার্ট নয়, ডিস্টার্ব। কাটিং দা তাটড়ি বা লাফিং দা হাউস। টেকিন দি মালপত্র দিয়ে দূর। কি গালি দিলে, ঠিক করেছো। কিন্তু জানো বন্ধু, পায়রা যখন দেবে না তাদের পরিচয় নিতে হবে। বুঝিতে না পারি সুন্দরী, ছেলেটা এমন জায়গায় নিয়ে গেল একবার সেকেন্ড হ্যান্ড গাড়ি। এই কেন তোমার পছন্দ হয়নি? চমকে গেলাম। ওই চমকে গেলাম, কিন্তু জানো সখী, আমাদের জন্ম পরিচয় জানতে চেয়েছি। এত বড় তাদের আদ বস্তা স্পর্ধা স্পর্ধা। কিন্তু দেখো, পরিচয় যখন রয়েছে হ্যাঁ, সেটা তো আমাদেরকে দিতেই হবে। ঠিকই বলেছিস। আর ইউ জানি না করে জন্ম পরিচয় আমরা পেয়েছি। এগুলো মেয়ে আমার একটাও চলবে না। কেন? এটাকে ছোট মনে ছোট নয়। কেন? ওই পাকা পটল। পাকা পটল মানে এতক্ষণ ধরে সেই মেয়েটির সঙ্গে তো আমি তোমাকে দেখলাম। এতক্ষণ ধরে বুঝতে পারি, এখন বুঝতে পারি, চাইনা মাগুর। চাইনা মাগুর কেমন? ওর কাছে গেছিলাম একবার ভক্ষাম। কেন? তাই নাকি? ওর সাথে আমি পেয়েছি। ওর সাথে? আর তোমার আরেকটা পাস ভাঙা আছে, হাসছি যখন মাঝখানে টাচে দুদিকে নাই, পাস ভাঙা আছে লোকটা। বন্ধু, পায়রাকে ছাড়া কিন্তু আমরাও যাবো না। বসে পড়ো, বসো, আসো, টেমনা টুমনি খেলবো সবাই মিলে, খেয়াল নিয়ে আসো। সখি, কি হবে এখন? তুমি একটু বুঝিয়ে বলো না, তারা যেন এখান থেকে চলে যায়। ঠিক বলেছিস, মানুষ তো কথা বুঝিয়ে বল। হ্যাঁ ঠিক, কথা বুঝিয়ে বললে চলে যাবে। বলো তা। আমি বুঝিয়ে বলছি,
কাকু কাকু তোমার বাড়ি যাবে না? কাকু আমরা তোমার কাকু হবো? হ্যাঁ, এটা তোমার কি হয়? আমার সখি আমাকে বললো টেবিল, ওই চকি আমি টেবিল, চকি নয় সখি, ও সখি তোমরা বাড়ি যাবে না? ওহো, তোমরা না গেলে আমাদের খুব উপকার হবে জানো। কি হবে? আমাদের অনেকগুলো জমি জায়গা আছে, পাট পাট ফেলেছি, পাট পাট নিড়া করাবো কালকে থেকে। তাই আমি পারবো না বন্ধু, পায়রা গিয়েছে যাক, কিন্তু পাটের জমিতে আমি কাজ করতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, রাগ করছো কেন? পালাবে, কেন এবার পালাবে? এই যে বুঝো না কেন, কথাই বলে যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে। কেমন করে? শুধু লাইনে থাকো। আর জানো একটা বন্ধু কথা, যে মেয়ের মেয়েদের মানে বুক ফাটে তো মুখ ফুটে না। হ্যাঁ হ্যাঁ, আমার মতো মেয়েগুলোর বুকগুলো ফেটে যাচ্ছে, মুখ ফুটে বলতে পারছে যে তোমাদেরকে ভালোবাসি। আচ্ছা, তাই তুমি যাবে এক জমিতে পাট নিড়াতে, তোমার জন্য এই মেয়েটা পান্তা নিয়ে যাবে। আচ্ছা, আর পাটের জমিতে কি কত কত গল্প হবে তোমাদের। আমরা তোমাদের কথাতে রাজি। সখি কি কি বলেছো যে? আরে বুদ্ধি করলাম, আমার বুদ্ধিটা তো হ্যাং হয়ে গেল রে। তোমার বুদ্ধি কাজে লাগবে তাহলে, এবার আমার বুদ্ধি সে বল তো। ওগো কেমন তোমার মাতা পিতা? এত বড় কথা? কেমন তোমার হিয়া? এত বড় যুবক ছেলে গো, আচ্ছা করে দেখিনি কেন হিয়া? এত বড় যুবক ছেলে গো, আমি চিরকুমারী হয়ে থাকবো। এ মা কোনোদিনও বিয়ে করবে না। আমি বিয়ে করবোই না, বয়স হয়ে গেলে বিয়ে করবো না। কিন্তু তোমার যখন বয়স হয়ে যাবে কে দেখাশোনা করবে তোমার? দেখাশোনা করার দরকার নেই। কেন? বয়স হলে আমি মাসে মাসে ভাতার পাবো। ছি ছি ছি, হাই বা বন্ধু, এই মেয়েটা মাসে মাসে ভাতার নিবে ভাই। যারা কুমারী মেয়ে আছে তাড়াতাড়ি করে বিয়ে করো, নালে এই সব ভাতার নিবে তোমরা পাবা না আর। সখি হ্যাঁ, যে কোনো কথা বলতে গেলে হিসাব করে বলতে হয়। হিসাব করে একবার কড়ায় গন্ডায় বলেছে না কি? তুমি যেটা বলছো সেটা না। সেটা কি? ওটাকে বৃদ্ধ ভাতা বলে। আগে তো বলবে ধার তারিখ, তাহলে তুমি বিয়ে করবে না? নো, তাহলে বলতে হ্যাঁ। ও গো আমারা সাচারো না গো, আমারা সাচারো আমাদেরকে গলাতে কলস বেঁধে মরতে বলছে। কিন্তু আমরা ঈশ্বরের জড় করি, কলস আর দড়ি কোথায় পাবো? কলস আর দড়ি কোথায় পাবো? তুমি ঠিক কথা বলেছো। ওই না কোথায় পাবো জলের গঙ্গা? সখি
দেখতে পাচ্ছে, ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আরে ওই আমরা মরবো না, কিন্তু মরবো কেমন করে মরবো জানো? আমরা মরতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে। তুমি হবে জলের তাদেরকে বুঝিয়ে বললাম, তাদের কাছে কিন্তু আমরা যুক্তিতে পেরে উঠতে পারছি না, তাই আর কিছু বলবো না, চলেই যাবো এই স্থান পরিত্যাগ করে। যাওয়ার সময় কয়েকটি মেয়েগুলোকে কথা বলে যাবো। বলো, আমি কিন্তু এবার রেগে গেছি বন্ধু। রেগে গেছো? রেগে গেছি। রেগে বলে এবার মজা পাবি তোরা। যাবো যাবো, ভালো করে বুঝে বুঝে তুমি। হ্যাঁ যাও। শোনো, সত্যি পায়রাটা দেবে না? না, কেন না দাও না? কখনোই নয়। তবে যদি তাই হয়, পায়রা যখন পেলাম না, এই মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি। এই তোমাদের গ্রামটার নাম কি? উজানিনগর। উজানিনগর মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম। চম্পক নগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, তারই কনিষ্ঠ পুত্র আমার নাম লক্ষ্মীন্দর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, যদি বা না পেয়েছি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। পায়রাকে যখন পেলাম না, আমি যদি কোনোদিন বিয়ে করি, কথাটা মনে রেখো, আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না। কথাটা ভালো করে মন দিয়ে শুনে রেখো। তোমার নাকের বারান্দার ছিঁড়ে যাবে। রেগে বললাম, এটা রাগ? ভাইরে রাগ রে জীবনে দেখিনি, বাপের জন্ম এরকম রাগ দেখিনি। লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা। হ্যাঁ, পায়রা তো গেল, তারপর মেয়েটাকে কি বললে? বিয়ে করে নিয়ে যাবো। হ্যাঁ, রেগে বললাম তো। শোনো সুন্দরী, বাড়ি আমার চম্পলায়, বাবা আমার ফাল্লা, আমি হলাম তাইসকিয়া, তোমরা সবাই ভুসকিয়া। যা চেয়েছি তা পেয়েছি, যদি বা না পেয়েছি কারে কুট্টে কাকড়ি মাকড়ি নিয়েছি। কারে কুট্টে কাকড়ি জ্যাং করে হোক, ত্যাং করে হোক, অ্যাং করে হোক আর অং করে হোক, তোমাকেই বিয়ে করবো। এটা রাগ? রেগে বললাম তো। একটা ছেলে রাগ দেখে কাকে? ও, আমার রাগা হয়নি না। আচ্ছা, কেমন রাগ ছেলেদের? শোনো সুন্দর, আমাকে মারবে নাকি? তুমি জানো আমার হাত পাগুলো লম্বা, একটু দূরে থাকো। ঠিক আছে বল। এই শোনো, বলো, পায়রা যখন দিলে না চলে যাচ্ছি, যাও যেদিন আমার বন্ধু। তোমার বন্ধু কি? তোমাদের শ্বশুরিকে। শুরশুরি নাই, সখীকে। ও সখীকে বিয়ে করতে আসবি, আর কি করবে? সেদিন আমি বরযাত্রীর সঙ্গে এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো, আর কি করবে? আর সেই বাজিগুলো তোমাদের দুজনের মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম ভটকা ভটাম চটকা চটাম ফুটাবো তোমাদের দুটোর মাথা। আমি একবারে নেই রা বলবো। তুমি আমাকে চিনো?
কায়গে তুই গে কায়গে না কে কি তুমি আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ আমি হচ্ছে হাজার পারের বাল, ঝুলেই তোমাকে শট মারবে, হাত দাও। ওই তুই ঝুলে থাকবি কোন জায়গায়? কোথায় তুই বাল ঝুলে থাকবি কোন জায়গায়? কোথায় থাকবো আমি? হলদার আমাকে চিনো? তুমি কে? দশ ঘরের জেনারেটর। জানে কিছু নেই বলে দশ ঘরের জেনারেটর? তুমি দশ ঘরের জেনারেটর, আমি বারো ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল ছাড়া ইঞ্জিন স্টার্ট দিবে না। ইঞ্জিনে যখন হ্যান্ডেল ভরবি, হ্যাঁ তুই চার পাক দিবি, তখন ইঞ্জিন বলবে করে লাগল খারা ইঞ্জিন পক 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 পক। ও ডালমিয়া সিমি, ডালমিয়া সিমিট, ও ডার্লিং আমার, ডার্লিং আমার, বাই বাই, কালকে পায়খানা করে যেন পুকুরটার দিকে দেখতে পাই, টাটা, মারবো তোর মুখে ঝাঁটা। বাহ ভাই এত বড় কথা, এই তোরা পাঠি আর আমরা পাঠা। কি ছেলেটা মধুর মাখা হরির নাম বলে গেল না, তাই মনে হলো তোমার মুখটা দেখে মনে হলো মানুষের মুখ দেখেই বুঝতে পারো? এটা তো সামান্য মুখ রে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল দেখে আমি আইডিয়া করে নেবো কি হতে পারে। তাই? হ্যাঁ কিন্তু জানাস কি ছেলেটা খুব নোংরা ভাষা বলে, তাই নাকি? নিশ্চয়ই এই পায়রাটা তাদের। ঠিক বলেছিস, নাহলে কি এমন ভাষা বলতে পারে? কখনো বলতে পারতো কি করি বলো না। চল পায়রাটাকে উড়িয়ে দিই আমরা তাদের কাছে। যা পাখি উড়ে যা চিঠিতে লিখেছি সে যেন আসে, আসবে চিঠিতে লিখেছি সে যেন আসে। Yeah.